তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? ডাচ ভাষা হবে কান ইক ইয়ে হেল্পেন। কান ইক ইয়ে হেল্পেন অর্থ তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। তুমি আমাকে সাহায্য করতে পারবে? ডাচ ভাষা হবে কান ইয়ে মাই হেল্পেন। কান ইয়ে মাই হেল্পেন অর্থ তুমি আমাকে সাহায্য করতে পারবে। দয়া করে আমাকে কি সাহায্য করতে পারবেন? ডাচ ভাষা হবে উইল ইয়ে মাই আলসেবলিফট হেল্পেন। উইল ইয়ে মাই আলসেবলিফট হেল্পেন অর্থ দয়া করে আমাকে কি সাহায্য করতে পারবেন। আমি একজন ছাত্র। ডাচ ভাষা হবে ইক বেন এল স্টুডেন্ট। ইক বেন এল স্টুডেন্ট অর্থ আমি একজন ছাত্র। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ডাচ ভাষা হবে হিল এরেখ বিদাঙ্ক। হিল এরেখ বিদাঙ্ক অর্থ তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ডাচ ভাষা হবে ডঙ্ক ইয়ে। ডঙ্ক ইয়ে অর্থ ধন্যবাদ। তোমার সাথে আগামীকাল দেখা হবে। ডাচ ভাষা হবে তুত মোর খান। তুত মোর খান অর্থ তোমার সাথে আগামীকাল দেখা হবে, শীঘ্রই দেখা হবে। তুত স্নেল। তুত স্নেল অর্থ শীঘ্রই দেখা হবে। তোমার সাথে দেখা করে ভালো লাগবে। প্রেতেহ কেনিস তে মাকান। প্রেতেহ কেনিস তে মাকান অর্থ তোমার সাথে দেখা করে ভালো লাগবে। বেশি না। ডাচ ভাষা হবে নিট ফিল। নিট ফিল অর্থ বেশি না। পরে দেখা হবে। ডাচ ভাষা হবে লাতাস। লাতাস অর্থ পরে দেখা হবে। হবে না। ডাচ ভাষা হবে নিউ বেস্ট বা নিট বেস্ট অর্থ হবে না। আমি খুব ভালো আছি। ডাচ ভাষা হবে হেত খাত এরেখ খুদ মেতমা। হেত খাত এরেখ খুদ মেতমা। তুমি কেমন আছো? ডাচ ভাষা হবে হু খাতাত। হু খাতাত অর্থ তুমি কেমন আছো। আমি ভালো আছি। ডাচ ভাষা হবে হেত খাত খুদ মেতমাই। হেত খাত খুদ মেতমাই অর্থ আমি ভালো আছি। শুভ সকাল। ডাচ ভাষা হবে খুদে মরখেন। খুদে মরখেন অর্থ শুভ সকাল। শুভ দুপুর। ডাচ ভাষা হবে খুদে মিদাক। খুদে মিদাক অর্থ শুভ দুপুর। শুভ সন্ধ্যা। ডাচ ভাষা হবে খুদে নাফন্দ। খুদে নাফন্দ অর্থ শুভ সন্ধ্যা। শুভ রাত্রি। ডাচ ভাষা হবে খুদে নাখত। খুদে নাখত অর্থ শুভ রাত্রি। তোমার যাত্রা শুভ হোক। ডাচ ভাষা হবে খুডে রাইস। খুডে রাইস অর্থ তোমার যাত্রা শুভ হোক। তোমার খানা গ্রহণ করো। ডাচ ভাষা হবে ইটস মাকালিক। ইটস মাকালিক অর্থ তোমার খানা গ্রহণ করো। আমি তোমাকে ভালোবাসি। ডাচ ভাষা হবে ইক হাও ফাই। ইক হাও ফাইয়ে অর্থ আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। ডাচ ভাষা হবে ইক হাও ওক ফাও। ইক হাও ওক ফাও অর্থ আমিও তোমাকে ভালোবাসি। শূন্য। নুল। নুল অর্থ শূন্য। এক। এন। এন অর্থ এক। দুই। টেই। টেই অর্থ দুই। তিন। দ্রি। দ্রি অর্থ তিন। চার। ফেয়ার। ফেয়ার অর্থ চার। পাঁচ। ফাইভ। ফাইভ অর্থ পাঁচ। ছয়। শেষ। সাত। সেকেন্ড। আট। আট। নয়। নেইখেন। দশ। তিন। তিন অর্থ দশ। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও।
যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।